আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, বেশ কিছুদিন আগে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের ইনাতাবাদ গ্রামের মোহাম্মদ লিটন মিয়া ভাই তাইন অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পরে ওই যে পায়ে অসুস্থতার কারণে উনি মানে দীর্ঘদিন ধরে চলাফেরা করতে পারতেছে না। তো আমরা এখন সেকর সামাজিক সংগঠনের 3 নম্বর ইউনিয়নের পক্ষ থেকে প্লাস অন্যান্য ইউনিয়ন থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। সবার পক্ষ থেকে এখানে ওনারে সামান্য আর্থিক অনুদান দিলাম। আর আমাদের সেকর সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি স্বপন তরফদার ওনাকে পার্সোনালি কিছু ইফতার সামগ্রী দিতে বলছেন, এটাও আমরা দিছি। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন অচিরেই সুস্থতা অর্জন করতে পারেন। ওনার পায়ের যে অবস্থা আমরা দেখতেছি, অবস্থাটা খুবই করুণ। এখানে আর্থিক অনুদান প্রদানকালে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের 3 নম্বর ইউনিয়নের সম্মানিত সভাপতি আবুল কাশেম আল আবিদিন ভাই, এবং সাথে আছেন সম্মানিত বড় ভাই আমাদের 3 নম্বর ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দ শামীম ভাই, আর সাথে আছেন 3 নম্বর ইউনিয়নের সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিশন, এবং আমাদের সম্মানিত সভাপতি সচিবালয়ে যিনি জব করেন মোহাম্মদ ফারুক মিয়া ভাই, এবং আমি আছি এখানে সাধারণ সম্পাদক সৈকত মোহাম্মদ ফারুক আহমেদ। তো সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থতা অর্জন করতে পারেন। আর যদি সম্ভব হয় আপনারা আরো যদি পারেন ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমার মনে হয় এখানে 20-30 হাজার টাকা হইলে উনি সুস্থতা অর্জন করতে পারবো। তো ওনারা আমরা চাইতেছি যে কিছুদিনের মধ্যে সিলেট ওসমানী মেডিকেলে যদি হস্তান্তর করা যায় তাহলে ভালোই হবে আর কি। এখানে ইনফেকশন হয়েছে ভিতরে, মনে হয় কি জানি রড না কি দিছে পায়ের ভিতরে, ওইখান থেকে ইনফেকশন হইয়া ফোড়া হইয়া এখান থেকে বিষ বাড়িতেছে। তো এই জন্য একটু খুব প্রবলেম ওনার, উনি চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওইভাবে ফাঁসু জা করে রাখতে হয়, উনি বাথরুমও যেতে পারে না। তো সম্মানিত দর্শক, আমরা আজকে যেখানে আসছি এটা হচ্ছে চুনারগাঁও উপজেলার ইনাতাবাদ গ্রামে। উনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা কবলিত হয়ে উনি এই ব্যথা পেয়েছিল। তো আপনাকে আপনাকে আমরা শেখর সামাজিক সংগঠন 3 নং দরগা ইউনিয়নের পক্ষ থেকে আসলে এটা করেছি। হ্যাঁ, তো আপনার অনুভূতি বা দেশবাসীর কাছে কিছু বলার থাকতে আপনি সেটা বলতে পারেন। আপনার চিকিৎসার জন্য দেশবাসীর কাছে ঠিক আছে ধন্যবাদ। সবার কাছে দোয়া চেয়েছেন, উনি সহযোগিতা চেয়েছেন, যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন ওনাকে সহযোগিতা করার জন্য। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের শেখর সামাজিক সংগঠনের আমাদের 3 নং ইউনিয়নের সম্মানিত আমার ছোট ভাই ফারুক মোহাম্মদ সৈকত। সে অত্যন্ত কষ্ট করে এই লকডাউনের ভিতরে অভিবাস থেকে আসছেন। আমাদের সৈয়দ সাহেব আমাকে ধন্যবাদ, আমাদের আমিনুল ইসলাম মিশনকে ধন্যবাদ, আমাদের উপদেষ্টা ফারুক মিয়া সাহেবকে ধন্যবাদ, আমাদের সদস্য কবি মোহাম্মদ শিফন মিয়াকে ধন্যবাদ, যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই সহযোগিতায় বিশেষ করে স্পেশালি যারা সহযোগিতা করেছেন সেটা হচ্ছে আমাদের 3 নং ইউনিয়নের আমাদের সম্মানিত যিনি প্রধান উপদেষ্টা সৈয়দ শামীম সাহেবের ছোট ভাই, আমাদের 3 নং ইউনিয়নের জনগণের মানুষের সেবক এবং সবার অত্যন্ত প্রিয় আমার বন্ধুবর সৈয়দ আবু নাঈম আলিম, তিনিও দোয়া চেয়েছেন এবং সহযোগিতা করছেন এবং করবেন বলেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। সবাই দোয়া করবেন, ধন্যবাদ।